মুহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদামাদ্দা জিলহুল আলী হুজুরের আহ্বানে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয়েছে। দেওয়ানবাগের দল সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1498তম শুভ জন্মবার্ষিকীর ঈদ আনন্দ দেশটির আবুধাবি, দুবাই, শারজা, আজমান, রাসাল খাইমা, খোরফাখান, ফজিরা ডিব্বা সহ বিভিন্ন স্টেটে ছড়িয়ে পড়ে। গত 17ই সেপ্টেম্বর দুবাই জাকের মদ্রেসার উদ্যোগে আলকোচে জেবেল আলীতে পথচারী ও ক্যাম্পে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসী কর্মজীবী ভাইদের মাঝে চকলেট, ফলের জুস এবং মিষ্টি বিতরণ করা হয়। এখানে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সবাইকে ভালো খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। একই দিনে দুবাইয়ের আলকোচ এলাকায় আশিকে রাসুলগণ নিজেদের কর্মস্থলে সহকর্মীদের মাঝে ফল, চকলেট ও বিরিয়ানি বিতরণের মাধ্যমে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেন। আজমান জাকের মজলিসের উদ্যোগে গত 22শে সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়। আজমান সিবিস ও স্থানীয় সুপারমার্কেট এলাকায় বিভিন্ন দেশের প্রবাসীদের মাঝে চকলেট বিতরণ করেন এখানকার আশিকে রাসুলগণ। গত 24শে সেপ্টেম্বর শারজা জাকের মজলিসের উদ্যোগে পথচারী ও প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের নাগরিকদের মাঝে চকলেট ও বিরিয়ানি বিতরণ করা হয়। বিতরণ শেষে সবাই মিলাদ শরীফ পাঠের পর উন্নত মানের খাবার উপভোগ করেন। গত 27শে সেপ্টেম্বর আরব আমিরাতের খোরফাক্কান, ফজিরা এবং দিব্বার আশেকে রাসুলগণ স্থানীয় পথচারী এবং বিভিন্ন দোকানে কর্মজীবীদের মাঝে মিষ্টি ও বিরিয়ানি বিতরণ করেন। এই এলাকায় ঈদের আনন্দ তখন চারিদিকে ছড়িয়ে পড়ে। 28শে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজা শহরে ওহেরা কর্নিশ লেক এলাকায় আশেকে রাসুলগণ একত্রিত হয়ে প্রবাসী বাংলাদেশি, সিরীয়, ফিলিপিনো, ইন্দোনেশিয়ান, পাকিস্তানি ও ভারতীয় সহ বিভিন্ন দেশের শতাধিক পথচারীর মাঝে চকলেট, মিষ্টি, কেক ও বিরিয়ানি বিতরণ করেন। এছাড়া গত 30শে সেপ্টেম্বর রাস আল খাইমায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ও বিভিন্ন দেশের মানুষের মাঝে কেক, চকলেট এবং বিরিয়ানি বিতরণের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়। গত 1 অক্টোবর শারজা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন আল ইয়াসমিন রেস্টুরেন্ট অ্যান্ড অডিটোরিয়ামে কেন্দ্রীয়ভাবে হযরত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন উদযাপন করে দেওয়ানবাগের দল সংযুক্ত আরব আমিরাত শাখা দয়াল রাসুলের জীবনী এবং মহান মুর্শিদের শিক্ষা সংস্কার নিয়ে আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্টেটের রাসুল প্রেমিকগণ একত্রিত হন। অদ্যাবধি সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্টেটে অবস্থানরত আশেকে রাসুল ভাইদের বাসায় বাসায় মিলাদ মাহফিলের কার্যক্রম অব্যাহত আছে।